গল্পে গাথা মঞ্চুরি বিক্রম বেতার, সবার মনের রূপকথা বিক্রম বেতার, স্বপ্নেরই ঝরা পাতা বিক্রম বেতার। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপ কথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার শহর নামে একটা ছোট্ট নগর ছিল। সেখানে জিমুত কেতু নামে এক রাজা ছিলেন। রাজার মনে ভারী দুঃখ ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি বহুদিন ধরে কল্প বৃক্ষের আরাধনা করে অবশেষে পুত্র সন্তান লাভ করলেন। ছেলে নাম রাখলেন জিমুত বাহন। অস্ত্রবিদ্যা ও শাস্ত্রে পারদর্শী জিমুত বাহন ছিলেন ধর্মপ্রাণ, দয়ালু ও ন্যায়পরায়ণ। রাজ্যের মঙ্গলে, প্রজাদের মঙ্গল কামনায় তিনি আজীবন ঈশ্বরের আরাধনা করেছেন। একদিন, হে ঈশ্বর, আজীবন তোমার আরাধনা করে চলেছি। আমার রাজ্যের প্রজাদের মঙ্গল কামনায়, তাদের দুঃখ কষ্ট ঘোচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছি, কিন্তু তাদের এখনো সন্তুষ্টি এনে দিতে পারিনি, তাদের মুখে এতটুকু হাসি ফোটাতে পারিনি। ঈশ্বর, দেখা দাও, দেখা দাও ঈশ্বর, দুঃখ দূর করো সকলের, হে করুণাময়, হে ঈশ্বর, দেখা দাও, দেখা দাও ঈশ্বর। জিমুত বাহন, প্রভু, তোর করুণ প্রার্থনায় আজ আর আমি থাকতে পারলাম না। বল বল, তোর কি চাই? ঈশ্বর, আমার প্রজাদের দুঃখ দূর করো, ঐশ্বর্যে ভরে দাও, সোনায় মুড়ে দাও এ শহর। বেশ, তবে তাই হোক। কি আশ্চর্য! দেখো দেখো, তোমরা দেখো, আমাদের শহর কেমন সোনার হয়ে গেছে, দেখো তোমরা। আমাদের আমাদের আর কোনো দুঃখ কষ্টই রইল না। হ্যাঁ, মহারাজ সারা জীবনে যা করতে পারলেন না, রাতারাতি আমরা তা পেলাম। আজ আমাদের রাজার সমান ঐশ্বর্য, আজ আমরা রাজার সমান ধনী। তবে আর কিসের রাজা, কিসের প্রজা? আমরা আমরা সবাই রাজা, ঈশ্বর আমাদের কৃপা করেছেন। আজ থেকে আমরা ঈশ্বরের যা, আমাদের কোনো প্রয়োজন নেই রাজাকে। ওকে ওকে দেশ থেকে তাড়াও। মহারাজ, মহারাজ, এ কি অনাসৃষ্টি কাণ্ড! চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছে মহারাজ, কেউ আপনাকে আর চাইছে না। তারা বলছে ঈশ্বরের কৃপায় আজ তাদের সব দুঃখ দারিদ্র ঘুচে গেছে, তাই আজ আর ওদের আপনাকে কোনো প্রয়োজন নেই মহারাজ। কি বলছো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, ওই শুনুন, ওরা আপনাকে দেশ ছেড়ে চলে যেতে বলছে মহারাজ। আর আমাদের প্রয়োজন নেই। আপনি দেশ ছেড়ে চলে যান এক্ষুনি।
হ্যাঁ হ্যাঁ আপনাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই শান্ত হও তোমরা ঠিক আছে যখন আর আমাকে কোনো প্রয়োজন নেই তখন আমি নগর ছেড়ে এদেশ ছেড়ে চলে যাব মহারাজ না মাউন্টি আমাকে বাধা দিও না আজ আর ওদের আমাকে প্রয়োজন নেই তাই তাই আমি চললাম মহারাজ মহারাজ এ কি বলছেন আপনি আমি ঠিকই বলছি প্রতিবাদ করো না প্রতিবাদ করা মানেই তো যুদ্ধ করা এতে মৃতের সংখ্যা বাড়বে তার চেয়ে এই রাজপ্রাসাদ ছেড়ে হিমালয়ের শান্ত পরিবেশে কুঁড়ে ঘর তৈরি করে দেবতার আরাধনা করা অনেক বেশি শান্তির কে তুমি এই নির্জনে তপস্যা করছো কেন আমি রাজা জিমুদবাহন রাজা তুমি যদি রাজা হও তবে রাজবেশ ত্যাগ করে রাজপ্রাসাদ ত্যাগ করে এখানে কেন আমার প্রজাদের রাজার আমার প্রয়োজন নেই তাই সব ছেড়ে আজ আমি এখানে এসেছি হিমালয়ের শান্ত পরিবেশে দেবতার আরাধনা করব বলে এরপর দিনে দিনে ঋষি কুমারের সাথে রাজা জিমুদবাহনের বন্ধুত্ব বাড়তে লাগল একদিন দুই বন্ধুতে যখন বেড়াচ্ছিল ঠিক সেই সময় বন্ধু ওটা কি দূরে ওই সাদা ঢিবিটা ওটা হল মৃত নাগেদের হাড়ের পাহাড় এক সময় গরুড়ের সঙ্গে নাগেদের ভীষণ যুদ্ধ হয়েছিল তাতে নাগেরা পরাজিত হয়ে গরুড়ের কাছে সন্ধি প্রার্থনা করলে গরুড় বলে ঠিক আছে সন্ধি করতে পারি যদি তোমরা আমার আহারের জন্য প্রতিদিন একটা করে নাক পাঠাও তাহলে তোমাদের আর কাউকে কোনোদিন আলাদা করে আমি খাব না অগত্যা এছাড়া তো আর কোনো উপায় নেই তাই হবে সেই থেকে গরুরের আহারের সময় একটা করে নাগ হাজির হয় গরুর ওই নাগকে খেয়ে তারপর চলে যায় ওদেরই হাড় জমে জমে সৃষ্টি হয়েছে ওই বিশাল পাহাড়ের কি বলছো কি বন্ধু হ্যাঁ গো হ্যাঁ না না আমি আমার প্রাণ থাকতে এই অন্যায় আর হতে দেব না এই দুপুরে নিশ্চয়ই কোনো নাগ গরুরের কাছে খাদ্য হিসাবে আসছে প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে ওই নাগকে বাঁচাবো কিন্তু মহারাজ না বন্ধু তুমি আমার বাধা দিও না মহারাজ মহারাজ এতে আপনার প্রাণহানির সম্ভাবনা আছে বন্ধু আমি ক্ষত্রিয় প্রাণ হয় আমার সাজে না বন্ধু তুমি যাও আমাকে বাধা দিও না মহারাজ মহারাজ শুনুন মহারাজ মহারাজ কি হয়েছে
তুমি কেন কাঁদছো মা? আজ আমার একমাত্র ছেলে শঙ্খ চূড়ের পানা, কিছুক্ষণ পর গরুর এসে ওকে খেয়ে ফেলবে। আমার একটি মাত্র সন্তান, ও ছাড়া যে আমার কেউ নেই, সেই দুঃখে কেঁদে মরছি বাবা। না না, তুমি কেঁদো না মা, এই দেখো আমার দিকে তাকাও, আমি আমার প্রাণ দিয়ে তোমার পুত্রের প্রাণ রক্ষা করব। না মহারাজ, তা কখনো হতে পারে না। আপনি হচ্ছেন একজন ধার্মিক দয়ালু মানুষ, এই পৃথিবীতে আপনার মাছা একান্ত দরকার মহারাজ। আমার মতো তুচ্ছ জীবের প্রাণ চলে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু মহারাজ আপনি বেঁচে থাকলে অনেকের অনেক উপকার হবে। কিন্তু আমি যে তোমার মাকে কথা দিয়েছি তোমার প্রাণ বাঁচাব। আমি ক্ষত্রিয়, আমি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। তুমি চলে যাও। মহারাজ, মহারাজ আমার কথা শুনুন, গরুরের আহারের সময় হয়েছে, এখনিও এসে পড়বে। শুনুন মহারাজ, আমার কথা শুনুন, অমান্য করবেন না। তুমি যাও, আমি এখানে অপেক্ষা করব। হে দেবী, মহারাজের প্রাণ ভিক্ষা দাও, দয়া করো, দয়া করো দেবী। খাবে বলে নিয়ে এসেছ সে তো তোমার খাবার নয়। প্রাণ রাজা জিমুত বাহন, তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে আহার করো বিহঙ্গরাজ। তুমি যদি ওকে খাও তাহলে তোমার অধর্ম হবে। তুমি তো নাগ নও, তুমি তো আমার আহার নও। সবাই নিজের প্রাণ বাঁচাতে চায়, আর তুমি অন্যের প্রাণ বাঁচাবার জন্যে নিজের প্রাণ বিসর্জন করছো। হে বিহঙ্গরাজ, এই পৃথিবীতে সবাইকেই তো মরতে হবে, কেউ আগে যাবে আর কেউ পরে। দুদিন আগে মরলে যদি কারো কোনো উপকারে আসতে পারি তবে নিজেকে ধন্য মনে হবে, আর তাই আমি নিজের প্রাণ দিয়ে শঙ্খচূড়কে বাঁচাতে চাই বিহঙ্গরাজ।
তোমার মতো এরকম ধর্মপ্রাণ আর কেউ আছে কিনা সন্দেহ। তুমি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করতে পারো মহারাজ। ঠিক আছে, আপনি আগে প্রতিজ্ঞা করুন, আপনি আর কোনো নাককে খাবেন না, আর এতদিন ধরে যাদের খেয়েছেন তাদের প্রাণ ফিরিয়ে দেবেন। বেশ, তোমার মহত্বের কাছে আজ আমি হার মানলাম। তুমি যা চাও তাই হবে মহারাজ। আমি অমৃত এনে মৃত নাগেদের হাড়ের উপর ছড়িয়ে দেব, সব মৃত নাগেরা একে একে বেঁচে উঠবে। তুমি আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ফিরে পাবে। মহারাজ, মহারাজ চলুন, মহারাজ ফিরে চলুন, মহারাজ দেখুন প্রজারা আপনাকে নিতে এসেছে, মহারাজ ওই দেখুন, ওই দেখুন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করুন মহারাজ, আমাদের ক্ষমা করুন, ফিরে চলুন মহারাজ, ফিরে চলুন, ফিরে চলুন মহারাজ, ফিরে চলুন মহারাজ। বলো তো মহারাজ, এই গল্পে জিমুত বাহন এবং শঙ্কচূড় এই দুজনের মধ্যে কে বেশি মহৎ? বলো বলো মহারাজ, চুপ করে থেকো না, বলো। বেতাল, শঙ্কচূড় বেশি মহৎ, কারণ শঙ্কচূড় প্রথম থেকেই জিমুদবাহনকে বারণ করেছিল, বারবার তাকে সাবধান করেছিল। যখন তাকে কিছুতেই থামাতে পারেনি তখন সে কাত্যায়নী দেবীর কাছে তার মঙ্গল প্রার্থনা করেছে। পরে গরুড়ের কাছে এসে জিমুদবাহনের জীবন ভিক্ষে করে নিজের জীবন দিতে চেয়েছিল। সে কি মহারাজ যে পরের জন্যে প্রাণ দিতে গেল, সে মহৎ হল না কেন? তার কারণ, জিমুদবাহন হচ্ছেন ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাছে প্রাণ খুবই তুচ্ছ, তাই জিমুদবাহনের জায়গায় যে কোনো ক্ষত্রিয়ই এই কাজ করত বেতাল। কিন্তু তার পাশে শঙ্খচূড় এক তুচ্ছ জীব হয়েও সে গরুড়ের কাছে এসে তার তুচ্ছ প্রাণের বিনিময়ে জিমুদবাহনের জীবন ভিক্ষা করেছে। এই আমার মতে শঙ্খচূড়ই বেশি মহৎ। যথার্থই তোমার উত্তর মহারাজ, জয় জয় হোক মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মহারাজ, আমাকে নিয়ে যাবার শর্ত তুমি লঙ্ঘন করেছ, তাই তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, আমি চললাম। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল আমি আসছি, বেতাল বেতাল যেও না, বেতাল 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 যেও না, বেতাল বেতাল তুমি যেও না, বেতাল বেতাল আমি আসছি।